প্রতি বছরে বর্ষাতেই একটু একটু করে গ্রামের পর গ্রাম গিলে খাচ্ছে ভয়াল কংসাবতী। ভরা বর্ষা হলেই ফুঁসতে থাকা কংসাবতী পাড় ভেঙে ঢুকে পড়ছে গ্রামে। এক লহমায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। স্বভাবতই ভিটে মাটি হারানোর আতঙ্ক লালগড় ব্লকের নেপুরা অঞ্চলে নছিপুর, নেপুরা ও বরকলায়। একের পর এক গ্রাম এক এক করে নদীর গর্ভে চলে যাচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে ফুঁস ফিরছে না এখানকার স্থানীয় প্রশাসনের। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও একসময় বসতি ছিল, মানুষ বসবাস করতেন, কিন্তু সেই জায়গায় আজ নদীতে পরিবর্তন হয়েছে। প্রতি বছর বর্ষার সময় নদীর ভাঙন দেখা দেয় এবং সেই ভাঙন দেখতে মেলার মতো করে স্থানীয় প্রশাসনরা আসে, কিন্তু কোনোরকমভাবে সুরার বালাই নেই। ভাঙনের এমন আতঙ্ক শুধু বরকলা গ্রামেই নয়, রয়েছে নছিপুর, লাঘাটা, পাপটপুর, শ্যামসুন্দরপুর, নেপুরা, বলরামপুর সহ কংসাবতী লাগোয়া 8-10টি গ্রামে। তাই পৌষ মাসে কনকনে শীতেও ভরা বর্ষার আতঙ্ক ভুলতে পারছেন না ভুক্তভোগী গ্রামবাসীরা। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, আবাস থেকেও বঞ্চিত বলে দাবি গ্রামবাসীদের। লালগড় ব্লকের কংসাবতী নদীর পারে বসবাস কম বেশি 200টি পরিবারের অভিযোগ, ভাঙন রোধে সরকারের তরফে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের যখন খালের যখন জল বাড়ে তখন কিছু আমাদের ওই সামনাগার বোধ, যেটা সামনাগার ও ধারের খালটা খেয়ে যায়, ওখানে কোনো পাড়ের সৃষ্টি সিদ্ধান্ত হয়নি। আমাদের সিজুয়ার যে এইখানে বড়তলের খেনে যে পাড়টা আছে ওখানে কিছু ধাক্কা মারে, ওখানেও কিছু কোনো ব্যবস্থা হয়নি। আমরা এখানে সেখানে জানিয়েছি, আমরা পঞ্চায়েতে জানাইছি, মোটামুটি জেলায় জানিয়েছি, আরও অন্য অন্য জায়গায় জানানো হয়েছে তাদেরকে যে আমাদের খাল বা নদী পাড়ের ব্যবস্থা কিছু করে দাও, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের লাঘাটা গ্রাম, আমারও কিছুটা পাড়ের মধ্যেই বসতি আছি। যাদের বাড়ি আছে বা বন্যা হয়, বন্যার সময় মানে কিছু অনেকটা আতঙ্ক থাকতে হয়, প্রচুর জল বন্যা হয়, যাদের সামনে বাড়িতে আছে তাদের ভয়ে ঘুম হয়নি রাত্রে, কখন জল বাড়বে বা মানে ভেসে যাবো, এরকম নিয়ে অনেক বিদ্রোহী বলা হয়েছে। বা আমাদের গাঁয়ের যারা তৃণমূলের নেতা ছিল তারাও বলা হয়েছিল যদি আমাদের কোনো কথা কোনো গাছ যদি কোনো কথা নেই। ভাঙনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং জেলা শাসক। বরকলানি কিছু আসেনি, আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ইরিগেশনকে দিয়ে উদ্যোগ নিয়ে তাদের বাঁধগুলো মেরামত বা নতুন তৈরি করে যা কিছু করার যা উদ্যোগ নেওয়ার সেটা করা হয়। কিন্তু তো আপনি বরকলা বললেন, ঠিক আছে আমি ইরিগেশনকে জানাচ্ছি, ইমিডিয়েটলি যাতে ওটাকে ব্যবস্থা নেয়। এলাকার উন্নয়ন ও বঞ্চনায় বিরুদ্ধে শাসক দলকে সরাসরি কটাক্ষ বিজেপি। এখানে এদের মন্ত্রীরা গরিব মানুষের 2 টাকা কিলো চালের কেন্দ্র সরকারের পাঠানো চাল খেয়ে জেলে যায়, যা পাবে তাই এরা করাপশন করবে, চুরি করবে, নিজেদের হস্তান্তর করবে, নিজেদের পকেটস্থ করবে, এটাই হয়েছে। ওই নারকেল ফাটাক আর যাই করুক, ওটা লোক দেখানি, প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই রয়ে যায়, কাজের কাজ কিছু হয় না, নেতা মন্ত্রীরা এদের টিএমসির বড় লোক হয়। গত পঞ্চায়েতে রাজনৈতিক পালা বদল হয়েছে বরকলা গ্রামে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে হারিয়ে জয়ী হয়েছেন সিপিএম এর প্রতিনিধি। তবে গ্রাম পঞ্চায়েতের দখল কিন্তু রাজ্যের শাসক দলের হাতেই রয়েছে, তাই রাজনৈতিক পালা বদলেও ভাঙন আতঙ্ক দূর হয়নি কংসাবতী পাড়ের বরকলা সহ তীরবর্তী একাধিক গ্রামের। কবে এই সমস্ত সুরাহা হবে তার দিকে তাকিয়ে রয়েছেন এই সমস্ত গ্রামের সাধারণ মানুষ। নেপুরা থেকে বিদেশ বেরা, ক্যালকাটা নিউজ।